স্টাগ্রাফর সাকসেস ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত তোমাদের আজ আবার আমি তোমাদের সামনে প্রাইমারিটের দু হাজার সতেরোর জন্য গুরুত্বপূর্ণ ইন্টারভিউর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব আগে আমরা প্রশ্নগুলো দেখে নিই যে এই পর্বে আমরা কী কী প্রশ্ন আলোচনা করতে চলেছি ফার্স্ট যে কোয়েশ্চেনটি তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে যে শ্রেণীকক্ষে অনবরত প্রশ্ন জিজ্ঞাসা করলে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কী হবে নাম্বার টু রয়েছে দেখো কোনো ছাত্র ছাত্রী নিয়মিত শ্রেণীতে শ্রেণীর পঠন পাঠনের কাজ থেকে অনুপস্থিত থাকার চেষ্টা করি সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার ভূমিকা কী হবে নাম্বার থ্রি যে কোয়েশ্চেনটি যে শিক্ষক শিক্ষিকা হিসাবে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য বিষয়টি অধিক মনোযোগী করে কিভাবে করে তুলবেন ঠিক আছে এটা কীভাবে শব্দটা যোগ করতে হবে নাম্বার ফোর যেটা যদি দেখো শ্রেণীতে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু কতটা গ্রহণ করতে পারছে তা কিভাবে বুঝবেন নাম্বার ফাইভ ছাত্রছাত্রীদের কোন ধরনের শিক্ষক শিক্ষিকারা জনপ্রিয়তা লাভ করে অর্থাৎ কোন ধরনের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীরা পছন্দ করে ওকে নাম্বার যে আলোচনা করবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে শ্রেণীতে নতুন পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকার ভূমিকা কী হবে একদম নতুন ক্লাস নিচ্ছ তখন কি করবে নাম্বার সেভেন হচ্ছে যদি কোনো শিক্ষক শিক্ষিকা শ্রেণীকে নিয়ম শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হন তাহলে তার পিছনে কী কী কারণ মানে থাকতে পারে নাম্বার এইট হচ্ছে প্রকৃত শিক্ষাদান কিভাবে সম্ভব বা কিভাবে কীভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন নাম্বার নাইন যেটা হচ্ছে শিক্ষাদানের ব্যাপারে শিক্ষক শিক্ষিকার প্রাথমিক কাজ কী হবে বলে আপনি মনে করেন এবং

যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছে তা ওই দিনের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত কি যদি প্রশ্নগুলো বিষয়গত হয় অর্থাৎ ওই দিনের যে বিষয়টা পড়ানো হচ্ছে সেই বিষয় তাহলে অবশ্যই প্রশ্ন প্রশ্নগুলোর হবে হ্যাঁ প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়ে ছাত্রছাত্রীদের জানার ইচ্ছাকে আরও উৎসাহ দিতে হবে আর যদি বিষয় বহির্ভূত হয় অর্থাৎ যেদিনকার পাঠ সেই দিনকার প্রশ্ন যে না হয় বহির্ভূত হয় তাহলেও তাদেরকে সেই দিনের বিষয়ের প্রতি উৎসাহী করার চেষ্টা করতে হবে ঠিক আছে অর্থাৎ কোনোভাবেই ছাত্রছাত্রীদের প্রতি নেগেটিভিটি তৈরি করা যাবে না যে যে তুমি কেন আজকে দিয়ে অন্য দিনে প্রশ্ন করছো এরকমভাবে কোনোভাবে বলা যাবে না তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে ঠিক আছে যে কোশ্চেনটি ছিল দেখো যে কোনো ছাত্রছাত্রী নিয়মিত শ্রেণীর পঠন পাঠনের কাজ থেকে অনুপস্থিত থাকার চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার ভূমিকা হবে কি হবে উত্তর হবে যে শিক্ষক শিক্ষিকার ভূমিকা ইতিবাচক হবে কোনো মানে কখনোই নেগেটিভ কিন্তু হবে না তিনি ছাত্রছাত্রীদের অত্যাধিক অনুপস্থিত কারণ অনুসন্ধান করবেন এবং অনুসন্ধানে যে সমস্যাটা বেরিয়ে আসবে তার যথাযথ মানে যথোচিত সমাধানে যত্নমান হবেন মানে কী কারণে সে অনুপস্থিত থাকছে তার বিভিন্ন কারণ থাকতে পারে সেই কারণটা অনুসন্ধান করে সেটাকে সমাধান করতে হবে ঠিক আছে নাম্বার থ্রি রয়েছে দেখো যে শিক্ষক শিক্ষিকা হিসাবে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পাঠ্য বিষয়কে অধিক মনোযোগী করে কিভাবে তুলবেন মানে এটা প্রশ্ন একটু গণ্ডগোল হয়ে গেছে যাই হোক পাঠ্য বিষয়টাকে অধিক মনোযোগী করে তুলতে হবে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর এইভাবে করবে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া শ্রেণীতে পাঠদানের পূর্বেই বিষয়টির উপর একটি নট প্রস্তুত করবেন যেটা হয়েছে তোমার ল্যাসন প্ল্যান বলা হয় তুমি কি পড়াবে সেটা ব্যাপার একটা বারে থেকে নোট প্রস্তুত করতে হবে এবং সেটা বিস্তারিত ভালোভাবে করতে হবে এবং সেটা যতটা সহজবদ্ধভাবে উপস্থাপন করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং পাঠদানের সময় সেটিকে যথাযথভাবে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করবেন তাহলে সেটা দেখবে অনেক মনোযোগী হবে অধিক মনোযোগ হবে এবং অবশ্য বাস্তব উদাহরণটাকে অবশ্যই আনার চেষ্টা করতে হবে নাম্বার ফোর যে কোয়েশ্চেনটা ছিল যে শ্রেণিতে ছাত্রছাত্রীরা বিষয়বস্তু কতটা গ্রহণ করতে পারছে তা কী করে বুঝবেন মানে আপনি পড়াচ্ছেন কোনো একটা সাবজেক্ট সেই সাবজেক্টটা আদতে সেই সমস্ত স্টুডেন্টরা বুঝতে পারছে কি পারছে না সেটা কিন্তু আপনাকে পরীক্ষা করতে হবে তো সেটা কিভাবে বুঝবেন যে ছাত্ররা বুঝতে পারছে তো এই প্রশ্নের অ্যান্সার এইভাবে দেবে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া প্রথম দিনে নির্দিষ্ট পাঠের বিষয়বস্তু ছাত্র ভালোভাবে বুঝিয়ে দেবেন অর্থাৎ যে সাবজেক্টটি তুমি পড়াচ্ছ আজকে ধরো ভূগোল পড়াচ্ছ পৃথিবী সম্পর্কে পড়াচ্ছ বা আজকে আমাদের পরিবেশ তুমি কোনো একটা ত্বকের যত্ন সম্পর্কে পড়াচ্ছ সেই সম্পর্কে আগে ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেবেন ঠিক আছে এটা দিতে হবে পরে মানে পরের দিন অর্থবহ এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করে মানে সেই বিষয় থেকে অর্থবহ এবং বুদ্ধিদীপ্ত মানে তারা সেটা ওয়াকিবহাল ছিল কি না মানে মনোযোগী ছিল কি না সেটা জানার জন্য তাই না যে প্রশ্ন বুদ্ধিদীপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করে ছাত্রছাত্রীদের সেই দিনে পাঠ কতটা গ্রহণ গ্রহণে তারা সক্ষম হয়েছে তা যাচাই করতে পারেন এটাই কিন্তু আসল পন্থা শুধু পড়িয়ে চলে গেলে হবে না বুঝাইতে হবে বোঝানোর পর সেখান থেকে প্রশ্ন উত্তর তৈরি করতে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ রয়েছে দেখো যে ছাত্রছাত্রীদের কোন ধরনের শিক্ষক শিক্ষিকার জনপ্রিয়তা লাভ লাভ করেন অর্থাৎ ছাত্র ছাত্রীদের কাছে কোন ধরনের শিক্ষক বেশি গ্রহণযোগ্য হয় তো এর উত্তর হবে যে পঠন পাঠন অবশ্যই কিন্তু পঠন পাঠনের ক্ষেত্রে ইতিবাচক দিক থেকে ঠিক আছে পঠন পাঠনের ক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বিষয়বস্তুগত অসুবিধা দূর করার জন্য যত্নবান হন এবং ভুলটা কোথায় ছাত্রছাত্রীদের সহজভাবে বুঝিয়ে দেন তারাই ছাত্রছাত্রীদের প্রিয় হয়ে উঠতে পারেন এখানে কোনো নেগেটিভিটি নেই অর্থাৎ যারা গল্প বলবে হ্যাঁ ভালোভাবে হাসতে পারবে এই ধরনের না পড়াশোনা রিলেটেড ঠিক আছে তো এটাই হবে অ্যাপ্রোপিয়েট অ্যান্সার নাম্বার সিক্স সিক্স যদি দেখো শ্রেণীতে নতুন দানের সময় শিক্ষক শিক্ষিকার ভূমিকা কী হবে একদম নিউলি পাঠ শুরু করেছে কোনো একটা টপিক সেটা কি করবে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া শ্রেণীতে নতুন বিষয় সূচনা করার সময় অবশ্যই মনে রাখবেন যে বিষয়টি যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণভাবে অজ্ঞাত অর্থাৎ যে বিষয়টি তুমি আজকে নতুন মানে শিখাবে সেটা তো ওরা জানে না একদম ধরো বাংলার ক্ষেত্রে তুমি আজকে ভাস ভাষা পড়াবে বা ওদেরকে সন্ধি বিচ্ছেদ করাবে তো ওরা কিন্তু ওসব জানে না বা অঙ্কর ক্ষেত্রে আজ তুমি ওদেরকে গুণ করাবে ঠিক আছে বাংলার ক্ষেত্রে কোনো একটা কবিতা পড়বে ওরা তো সেই কবিতা বা সেই পাঠ সম্পর্কে আগে থেকে পরিচিত নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই ছাত্রছাত্রীদের কাছে উক্ত বিষয়টি সম্পর্কে আগে সর্বপ্রথম পড়াশুনো শুরু করার আগে সুস্পষ্ট ধারণা দিতে হবে এভিন যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো যে কী রয়েছে যদি কোনো শিক্ষক শিক্ষিকা শ্রেণীকক্ষে নিয়ম শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হন মানে শিক্ষক শিক্ষিকারা পারছেন না নিয়ম রক্ষা তো তাহলে তার পিছনে কি কারণ থাকতে পারে কেন পারছেন না একটা শিক্ষক বা শিক্ষিকা তো এর অ্যান্সার কিভাবে শ্রেণীকক্ষে নিয়ম শৃঙ্খলা রক্ষার কাজে শিক্ষক মহাশয়কে বা মহাশয়াকে শিক্ষিকা মহাশয়াকে অবশ্যই গঠনমূলক ভূমিকা গ্রহণ করতে হবে গঠনমূলক ঠিক আছে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া যদি শ্রেণিককে গঠনমূলক পরিকল্পনা গ্রহণ না করতে পারেন তাহলে তিনি সার্বিক শৃঙ্খলা রক্ষা করতে অক্ষম হবেন যেহেতু এর পিছনে কারণটা কি থাকে তাহলে গঠনমূলক কিন্তু এই কারণটা যদি না পরিকল্পনা না করতে পারে তাহলে কিন্তু তোমার মানে শ্রেণিককে নিয়ম শৃঙ্খলা কখনোই রক্ষা করা যাবে না কোনো স্টুডেন্ট কথা শুনবে না ঠিক আছে সেখানে একটা একটা ক্যাপ্টেনের মতো কাজ করতে হবে ঠিক আছে নাম্বার এইট যে কোয়েশ্চেন রয়েছে দেখো যে প্রকৃত শিক্ষাদান কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন তো এর অ্যান্সার কী হবে ছাত্রছাত্রীদের আচরণ ও বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া ও বিভিন্ন ধরনের বিকাশের প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা পরিপুষ্টির পরিপুষ্টর জন্য উপযুক্ত ব্যবস্থা এটা পরিপূর্ণ জন্য ঠিক আছে পরিপুষ্ট না তা পরিপূর্ণ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এটা হবে প্রকৃত শিক্ষাদান নাম্বার নাইন রয়েছে দেখো যে শিক্ষাদানের ব্যাপারে শিক্ষক শিক্ষিকার প্রাথমিক কাজ কী হবে বলে আপনি মনে করেন প্রাথমিক কাজ তো এর উত্তর হবে যে শিক্ষাদানের কাজে শিক্ষক শিক্ষিকার প্রাথমিক কাজ হবে পঠন পাঠনে ছাত্র ছাত্রীদের উদ্দীপনা দেওয়া এবং সঠিক নির্দেশ দান করা ঠিক আছে পঠন পাঠনে কিন্তু ছাত্রছাত্রীদেরকে উদ্দীপনা করতে হবে উৎসাহিত করতে হবে ইন্সপায়ার করতে হবে তারপর তাদেরকে একটা লিড করতে হবে এটা সঠিকভাবে তাদেরকে নির্দেশনা দিতে হবে তো আজকে আমাদের এই পর্বের লাস্ট যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো যে শ্রেণীকক্ষে অল্প বুদ্ধি ও মেধাবী উভয় ছাত্রছাত্রী থাকে তাই না তো সেই সময় তো ছাত্রছাত্রীদের চাহিদা একজন শিক্ষক বা শিক্ষিকী হিসাবে কীভাবে মিঠাবেন ঠিক আছে বিভিন্ন টাইপের স্টুডেন্ট থাকে ঠিক আছে দেখো এর উত্তরটা কি হবে এটি এই সমস্যাটা অত্যন্ত বাস্তব ঠিক আছে অবশ্যই সব স্টুডেন্ট খারাপ থাকবে না সব স্টুডেন্ট মেধাবী হবে না বিভিন্ন টাইপের মানে স্টুডেন্ট থাকবে সবাইকে কিন্তু নিয়েই ক্লাস করাতে হবে স্টুডেন্ট যারা ভালো তাদের জন্য আলাদা ক্লাস যারা কমাতে তারা আলাদা ক্লাস এরকম কোনো স্কুল হয় না ঠিক আছে তাই জন্য এই সমস্যাটা অত্যন্ত বাস্তব এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা তার শিক্ষাদানের মাত্রাটি এমনভাবে বাঁধবেন যাতে উভয়ের পক্ষে বদগম্য এবং নান্দনিক হয় সবাই যাতে বুঝতে পারে এবং সবাই যাতে সেটা আনন্দ সহকারে গ্রহণ করতে পারে চাই সে মেধাবী হোক চাই সে অল্প বুদ্ধি হোক চাই সে ইনক্লুসিভ এডুকেশন হোক বিকলা মানে তোমার পিছু পড়া স্টুডেন্ট হোক যাই হোক না কেন মাত্রা ঠিক করতে গিয়ে শিক্ষক শিক্ষিকাদানের অবশ্যই দৃষ্টি রাখতে হবে যে সেক্ষেত্রে যাতে মেধাবী ছাত্রদের মধ্যে যেন বিরক্ত সৃষ্টি না হয় মানে এমনভাবে মাত্রা ঠিক করলে যে শুধুমাত্র একদম নিম্নমান স্টুডেন্টদের কাছেই কিন্তু পড়াটা হচ্ছে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে মানে মেধাবীরা অথবা এমনভাবে শিক্ষক শিক্ষিকা মানে পরিকল্পনা করলো যে শুধুমাত্র ভালো ছাত্ররাই কিন্তু সেটা গ্রহণ করতে পারছে যারা একটু মাত্র অল্প বুদ্ধি তারা গ্রহণ করতে পারছে না তাহলে কিন্তু এই ব্যালেন্সটা ঠিক করে যাবে না এটা কিন্তু এইটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা এখানে মোট দশটি ইন্টারভিউ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের কাছে এই ক্লাসটি বা এই প্রশ্নগুলি সত্যি গ্রহণযোগ্য হয় তো অবশ্যই আমাদের এই ভিডিওটি বিভিন্ন জায়গায় তোমরা শেয়ার করবো তাদের মধ্যে এবং এই চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা গারাগবে বলতে তোমাদের যদি এরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে যেটা তোমরা অ্যান্সার মনে হয় তোমাদের কাছে স্যাটিসফাইড হচ্ছে না তোমাদের কমেন্টে লিখবে তোমাদের সেই সমস্ত প্রশ্নের পরবর্তী ভিডিওতে অ্যান্সার নিয়ে আমরা হাজির হব তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে